শরৎ মানেই যেন প্রকৃতিতে শুভ্র কাশফুলের স্নিগ্ধতা, নীলাকাশে সাদা মেঘের ভেলা আর নিচে দিগন্ত জুড়ে আকাশের বন। শরতের এই সময়টাতে মনে খেলা করে এমনই অনিত্র সুন্দর প্রকৃতির হাতছানি। বর্ষার মন খারাপ করার দীর্ঘদিনের শেষে শরৎ যেন আসে ভালোবাসার আবেশ ভুলিয়ে দিতে। শরতের এমন মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য প্রকৃতি প্রেমী। বিস্তারিত দেখুন রাজীব বরণকে সহায়তাও ছবিতে। শরতে কাশফুল নিয়ে মনে ভাব প্রকাশ করে ফেলাটা আসলেই সহজ নয়। এ যেন একটুখানি নীল আর একটুখানি সাদায় মোড়া আকাশ আর পাতাল, মুহূর্তেই যেন ঘোর লাগে। বাতাসের সাথে যেন মিতালি গড়ে কাশের বন, এ যেন আবহমান বাংলার শরতের চিত্র। বাতাসেও কাশের বনে খেলা করে মনের সুখে, সারা দেশে নদীর তীর কিংবা খোলা প্রান্তরে কাশফুল ছেড়ে গেলেও শহরে নেই কাশফুল। যান্ত্রিক নগরীতে স্নিগ্ধ কাশফুল যুক্ত করেছে অন্য মাত্রা। শহরে কাশফুল দেখা না গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিংবা শহর থেকে একটু দূরে দেখা মিলবে এই কাশফুল। বাংলাদেশ ষড় ঋতুর দেশ, ঋতুর পালা বদলের এখন শুরু হয়েছে শরৎকাল। ঋতু অনুসারে ভাদ্র আশ্বিন মাস জুড়েই থাকবে শরৎ। নাগরিক কোলাহল আর চাপিত জীবনের নানা ব্যস্ততার মাঝে বেশ গোপনেই এসেছে শরৎ। এই ঋতু আসেও যেমন চুপি সারে, আবার হারিয়ে যায় বেশ দ্রুতই। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ভেলা এবং কাশফুলের শুভ্রতা। বাংলা সাহিত্যে শরৎ ও কাশফুলের কথা এসেছে নানাভাবে। শরৎ ও কাশফুলের বন্দনা তাই তো কবি কাজী নজরুল ইসলামের কবিতায়, কাশফুল মনে সদা শিহরণ জাগায়, মন বলে কত সুন্দর প্রকৃতি, স্রষ্টার কি অপার সৃষ্টি। রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কোষ্ঠকাঠিন্যের কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্যনাট্য রচনা করেছেন। কবি জীবনানন্দ দাস শরৎকে দেখেছেন এভাবে, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর। শরতের অপরূপ এই রূপ দেখে মুগ্ধ কবি অবলীলায় পৃথিবীকে আর দেখার প্রয়োজন মনে করেননি। রোমানিয়ার আদিনিবাসী কাশফুল বেশ প্রাচীনকাল থেকেই বাংলাদেশে শুভ্রতা ছড়িয়ে আসছে। কাশফুল মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস, তবে নদীর তীরেই এদের বেশি জন্মাতে দেখা যায়। নদীর তীরে পলিমাটির আস্তর থাকে, এই মাটিতে কাশের মূল সহজে সম্প্রসারিত হতে পারে। বাংলাদেশের সব অঞ্চলেই কাশফুল দেখতে পাওয়া যায়। বর্ষাকাল বিদায় নিয়েছে অনেক আগেই, শরৎকালও যাই যাই করছে। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা, নীল আকাশ জুড়ে অলস মেঘের অবাধ বিচরণ, খণ্ড খণ্ড মেঘের নিরুদ্দেশ যাত্রা। রোদের জলকানির পাশেই মেঘের ছায়া, মেঘ আর রোদের কানামাছি খেলার মাঝে বৃষ্টি অংশ নিচ্ছে। এমন দিনে আপনাকে স্বাগত জানাতে কাশফুল সাদা ডালি সাজিয়ে বসে থাকে। দক্ষিণা বাতাসে কাশফুলগুলো ডলে ডলে আপনার সঙ্গে কথা বলবে, আপনাকে আহ্বান জানাবে তার সৌন্দর্য উপভোগ করার জন্যে। শরতের কাশফুলের এই রূপ সহজেই যে কারো চিত্রে দোলা দিতে বাধ্য করবে। যদিও কাশফুলের দিন প্রায় ফুরলো বললেই চলে, কেননা প্রকৃতির দরজায় কড়া নাড়ছে শীত। নীলাকাশে তুলোর মতো ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, নদীর তীর তো বটেই, পড়ে থাকা জমিনগুলো ঢেকে যায় শ্বেতশুভ্র কাশফুলে। প্রকৃতি যেন নির্মল স্নিগ্ধতা নিয়ে চুপটি করে বসে থাকে। শরতের এই কাব্যগাথা লেখা থাকে প্রকৃতির পরতে পরতে। দেখার চোখ যাদের আছে মূলত তারাই মনে প্রাণে চান আরও কিছুক্ষণ শরৎ থাকুক না পাশে। শহর থেকে কাশফুল হারিয়ে গেলেও শহরের মানুষ ফুসরত পেলে ঠিকই খুঁজে ফেরেন কাশের রাজ্যে। আর খুব ব্যস্ততায় দূরে যাদের যাওয়ার সময় হয় না, তারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিংবা কুমিল্লা শহর থেকে কিছুটা দূরে উপভোগ করতে পারেন এই শরৎ। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ওয়ান, কুমিল্লা।